বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানান। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে তারা। পরে বিএনপি মহাসচিব বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ লড়াই করছে বিএনপি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাবেন তারা। আমরা আজকে এই আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আমরা হারিয়ে যাওয়া বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লড়াই লড়ছি। সামগ্রিক অর্থে গণতন্ত্রকে ফিরে পাওয়া, ভোটের অধিকার ফিরে পাওয়া, আমার বেঁচে থাকার অধিকারকে ফিরে পাওয়া, একটা মুক্ত সমাজ, অর্থনীতি, একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলবার জন্যই আমরা এই সংগ্রাম, এই লড়াই করছি।